টাঙ্গাইলে 21-এর জন্মদিন উপলক্ষে পৌরসভা মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে 21 টেলিভিশনের 20 বছরে পদার্পণের শুভকামনা জানানো হয়। শরীয়তপুরে ছিল 2 পর্বের আয়োজন। প্রথম পর্বে 21-এর র্যালি ও কেক কাটা, দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সঙ্গীত পরিবেশন, নৃত্য ও ফ্যাশন শো। লক্ষ্মীপুর প্রেস ক্লাবে 21 টেলিভিশনের বর্ষপূর্তিতে কেবল অপারেটর ও 21 দর্শক ফোরামের উদ্যোগে নানা আয়োজন। জয়পুরহাট প্রেস ক্লাব চত্বর থেকে 21-এর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। পরে আলোচনায় বক্তারা 21-এর দীর্ঘ পথ চলার কথা তুলে ধরেন। 21-এ টেলিভিশন দর্শক ফোরাম ফরিদপুরের উদ্যোগে শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। ভোলায় সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার আয়োজনে হয় সঙ্গীতানুষ্ঠান। এ সময় শিল্পীরা 21 টিভি নিয়ে জনপ্রিয় গান পরিবেশন করেন। বগুড়ায় র্যালি ও কেক কেটে 21 টেলিভিশনের জন্মদিন পালন করা হয়েছে। অনুষ্ঠানে 21 টেলিভিশন দর্শক ফোরাম সহ যোগ দেয় বিভিন্ন সামাজিক সংগঠন। যেভাবে আমাদেরকে বিনোদন দিয়ে আসছে, ভবিষ্যতেও এর থেকে আরো ভালো কিছু আমাদেরকে দিবে আমরা আশা করছি। কুমিল্লায় 21 টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। 21-এর এই জন্মদিনে 21-এর সাথে সম্পৃক্ত প্রিয় সাংবাদিকবৃন্দ, কলাকৌশলী সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। 21-এর মৌলভীবাজার পরিবারের উদ্যোগে ও সাইক্লিস্ট গ্রুপের সহায়তায় শ্রীমঙ্গলে 100 শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়। 21-এর আগামী পথ চলতে সুধীজনের আলোচনা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভালুকা সাংস্কৃতিক ফোরাম 21 টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।